হ্যালো এভরিওন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জিএনএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে তো এই কয়েকটা দিন তোমাদেরকে লাগাতার আমি ম্যাক মক টেস্ট প্র্যাকটিসে নিয়ে আসছে আজকে আমি নিয়ে এসেছি জিএনএম এনএমের জন্য বাছাই করা জি কে কোয়েশ্চেন পঞ্চাশটা টপ টপ ফিফটি কোয়েশ্চেন এসেছি জি কের ওপর ওকে কোয়েশ্চেনগুলো খুব একটা সহজ হবে না বিভিন্ন মিক্স আপ কোয়েশ্চেন আছে জীবনবিজ্ঞান থেকে আছে কিছু কোশ্চেন ভূগোল থেকে আছে কিছু কোশ্চেন ইতিহাস থেকে আছে তো অবশ্যই কোশ্চেনগুলো কিন্তু নিজেরা ট্রাই করবে কতগুলো পারছো যেটা পারবে না খাতায় লিখবে ঠিক আছে এবং কতগুলো পারলে সেটা কমেন্ট করে জানাবে যে স্যার এতগুলো সঠিক উত্তর হয়েছে চলো আমি শুরু করছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে আচ্ছা এবার আগে বলে দিই আমাদের অগ্নিধারা ব্যাচ অগ্নিধারা ব্যাচটা কী এটা কোনো ক্লাসের ব্যাচ নয় এটা অনলি মক টেস্টের জন্য ঠিক আছে অনলি ফর মক টেস্ট অগ্নিধারা ব্যাচ তোমার জয়েন করতে পারো অল বেঙ্গল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কিন্তু জয়েন করেছে প্রতি বছর এটা আমাদের কন্টিনিউ হয় অল বেঙ্গল প্রি টেস্ট ট্যান্ড কম্পিটিশান নামে তো এই বছর কিন্তু চালু হয়েছে এবং এটা কিন্তু প্রতিটা জেলা থেকে প্রতিটা বাংলার মুহূর্ত মানে প্রতিটা জায়গা থেকে কিন্তু ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে যথেষ্ট এটা লেভেল রেখে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করা হচ্ছে এবং প্রতিদিন কিন্তু আমাদের কিছু না কিছু নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে ওকে কারোর যদি মনে হয় যে মক টেস্টে জয়েন করবো নিজের প্রিপারেশান লেভেল কতটা হয়েছে সেটা দেখার জন্য আমার কোথায় খামতি রয়েছে সেটা দেখার জন্য তাহলে তোমাকে কী করতে হবে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি জয়েন করতে চাইছি অথবা ডিসক্রিপশন বক্সে দেখো এর একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি জয়েন করতে পারো টোটাল একশো কুড়ি টাকা লেখা আছে এবং একশো কুড়ি টাকা লাগছে টোটাল কতগুলো মক টেস্ট পাচ্ছ বলে দিই পনেরোটা মক টেস্ট পাচ্ছ ফুল মক টেস্ট অর্থাৎ একশো পনেরো নম্বরের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এরকম ভাগ করা আছে নেগেটিভ মার্কিং অ্যাড করা আছে ওকে টাইমও সেট করা আছে এইভাবে কিন্তু সুন্দর করে তোমরা পরীক্ষা দিতে পারো বলবে স্যার ক্লাস তো শুরু হয়ে গেছে মানে মক টেস্টটা তো শুরু হয়েছে পনেরো তারিখ থেকে এখন জয়েন করলে কী করে হবে এখন জয়েন করলে তোমরা কিন্তু আজকের মানে আগের যে মক টেস্ট সেটাও দিতে পারছো প্লাস আজকে আবার একটা মক টেস্টও আছে রাত্রি সাতটায় সেটাও তুমি দিতে পারছো তো দিতে পারবেই অবশ্যই অবশ্যই দিতে পারবে এবং তার সাথে বলে রাখি মক টেস্ট কিন্তু অফলাইনে দেওয়ার সুবিধা আমি করে দিয়েছি কারণ ওয়েমার শিট এগুলো কিন্তু প্রোভাইড করা হয় ঠিক আছে বাকি তোমাদেরকে পরীক্ষাটা নিতে হবে তো আমি আর কন্টিনিউ করছি না এবার আমি তোমাদেরকে ক্লাসটা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি ক্লাসে দেখো কি বলা হয়েছে প্রথম প্রশ্ন দেখো কী বলা হয়েছে ভারতে প্রথম বস্ত্র বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে তো ভারতে প্রথম বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে তোমার হচ্ছে বোম্বাইয়ে ওকে গড়ে ওঠে এবং সম্ভবত এটা কেপিএসআই পরীক্ষা এসেছিল দু হাজার তেইশের ঠিক আছে যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা হয়তো জানতে পারবে আর সালটা কত সালটা হচ্ছে আঠারোশো সাল ঠিক আছে বস্ত্র বয়ন শিল্প ওকে আর আমাদের পশ্চিমবঙ্গে যদি বলা হয় বাংলার বুকে কোথায় সেটা একটু জানে ঠিক আছে প্রথম সুতাকল সুতাকল যেটা বলা হচ্ছে সুতাকল কোথায় প্রতিষ্ঠিত হয় ঠিক আছে সুতাকল এটা আমাকে কমেন্ট করে দেবে ঠিক আছে কমেন্ট করে জানাবে যে এই সুতাকল প্রথম কোথায় বাংলায় কোথায় প্রতিষ্ঠিত হয় এটা কমেন্ট করে জানাবে ওকে চলো পরের প্রশ্ন দেখি নিই ভারতের আধুনিক আদমশুমারির জনককে আর এই কোশ্চেনগুলো যদি পিডিএফ পিডিএফ হিসেবে মানে পেতে চাও যে কোনো গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে প্রতিটা পিডিএফ কিন্তু শেয়ার করছি অনেকেই বলছে স্যার আমি পিডিএফ পাচ্ছি না বাট আমি গ্রুপে শেয়ার করছি ঠিক আছে আচ্ছা এই কোশ এটাও কিন্তু শেয়ার করে দেবো অসুবিধে কিছুই নেই ভারতের আধুনিক আদমশুমারির জনককে ভারতের আধুনিক আদমশুমারির জনক বলা হয় ডাব্লু ডাব্লু হান্টার অর্থাৎ হচ্ছে হান্টার কি বলা হয় ঠিক আছে আদমশুমারি জনক আধুনিক আদমশুমারি জনক আচ্ছা আমি আদমশুমারি মানে কি বলে দিই এটা হচ্ছে আমাদের সেন্সাস অর্থাৎ জনগণনা এবং এটা কত বছর পরপর হয় এসএসসি জিডির দু হাজার বাইশের একটা কোয়েশন আদমশুমারি কত বছর পরপর করা হয় সেটা দশ বছর পরপর করা হয় এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে এবং খুবই সহজ কোশ্চেন এবং এখান থেকে আরও কিছু কোয়েশ্চেন আসতে পারে যে প্রথম আমাদের জনগণনা কোথায় মানে কবে থেকে চালু হয়েছে এবং আর একটা কোশ্চেন প্রথম কে চালু করেছিলেন দেখো লর্ড মেয়ো লর্ড মেয়ো জানি লর্ড মেয়ের আগে কিন্তু একজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু চালু করেছিলেন ঠিক আছে তার নামটা কি কমেন্ট করে জানাবে ভারতবর্ষে আমাদের ওকে তো এই কয়েকটা জিনিস কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারছো হ্যাঁ তোমার মানে জানো জিনিসটা ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তারপরে চলে আসছি পরের প্রশ্ন দেখো ভারতীয় অর্থনীতিতে উদারনীতি জনক কাকে বলা হয় কোয়েশ্চেনটা খুবই কমন মানে খুবই এখন কমন কোয়েশ্চেন বাট অনেকে পারে না উত্তরটা দিতে তো উত্তরটা হচ্ছে উদারনীতি জনক বলা হয় মনমোহন সিংকে ঠিক আছে উদারনীতি জনক বলা হয় মনমোহন সিংকে আচ্ছা আমাকে যদি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী ঠিক আছে এটা একটু কমেন্ট করে জানাবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী ওকে এটা একটু কমেন্ট করে জানাবে চলো পরের প্রশ্ন তুলে নিই চলে আসছি দেখো যে কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত বুনো গোপাল নামে পরিচিত কোন হিমবাবু কোশ্চেনটা একদমই আনকমন কোশ্চেন তো এটা কিন্তু খাতায় লিখে নিও যারা পারবে না ওকে যারা ভূগোলের স্টুডেন্ট তারা হয়তো পারবে তো বুনো গোপাল নামে পরিচিত দেখো কোশ্চেনটা দেখেছো কোনোদিন এরকম টাইপের কোশ্চেন তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিও করে লাইক করো তাহলে দেখবে এটা এরকম টাইপের আরও এরকম মজাদার মজাদার ক্লাস পাবে আদারওয়াইজ সেই অর্থে থেকে তোমার রেসপন্স দাও না বলে কিন্তু আমি সেই অর্থে ক্লাসও দিচ্ছি না ঠিক আছে ম্যাজিক ক্লাস তো বাদই দিলাম কারণ ম্যাজিক ক্লাসের যেই তুলনায় আমি পরিশ্রম করি তার পয়েন্ট টু ফাইভ আমি রিটার্ন পাই না বাট এইগুলো তো অন্তভকে লাইফ শেয়ার করো ঠিক আছে তাহলে এগুলো চলবে নাহলে এটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে কারণ এইভাবে ক্লাস চলতে পারে না ওকে ম্যাজিক ক্লাসগুলো কত পরিশ্রম করে এত সুন্দর ক্লাস কোথাও পাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পেট ব্যাচও এত সুন্দরভাবে করানো হয় না কোনো ব্যাচেই করানো হয় না আমার কাছে কেন কোনো কাছে করানো হয় না বাট সেগুলো তোমরা মূল্য দিতে জানো না ঠিক আছে এটা খুব কষ্টকর আচ্ছা চলে আসছি পরেরটা দেখো তাহলে গোপাল বলে পরিচিত কোনটা দেখো শিয়াচেন হিমবাহ শিয়াচেন হিমবাহ হচ্ছে গোপাল নামে পরিচিত ঠিক আছে কোশ্চেনগুলো কত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে তোমরা একটু লাইক শেয়ার করলে হয়তো আরও বেশি মোটিভেশন হতো মোটিভেট হতাম আরও বেশি হয়তো পরিশ্রম করতাম বাট তোমরা করো না এটা একটু লাইক শেয়ারগুলো করো ঠিক আছে কোন মাটিতে জলধার ক্ষমতা সব থেকে বেশি জলধার ক্ষমতা মানে কি জল ধারণ ক্ষমতা অর্থাৎ বেশিক্ষণ ধরে জলটা ধরে রাখতে পারে সেই মাটিটা হচ্ছে মরু মাটি ঠিক আছে আচ্ছা এটা নয় আমি একটু মার্ক করে রাখলাম হ্যাঁ এটা সম্ভবত ভুল আছে এটেল মাটি হতে পারে ঠিক আছে এটেল মাটি হবে অ্যান্সার ওকে মরু মাটি নয় এটেল মাটি এটা একটু মার্ক করে রেখো আমি এখনও কনফিউশানে আছি তো দেখে আমি বলতে পারবো এটেল মাটি সম্ভবত হবে আচ্ছা চলো পরের পরের প্রশ্ন চলে যাচ্ছি ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক তো সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক হচ্ছে গম অর্থাৎ গমই কিন্তু সবথেকে বেশি রয়েছে এখানে না বিপ্লব থেকে অনেকবার অনেক প্রশ্ন আসে যে বিপ্লব মানে শ্বেত বিপ্লব নামে পরিচিত কোনটা ঠিক আছে তারপর তোমার হয়ে গেল যে বিভিন্ন সময় দেখা যায় যে গোলাপি বিপ্লব নামে কোনটা পরিচিত কোন বিপ্লবে কী জনক ঠিক আছে যেমন আমরা জানি সবুজ বিপ্লব জনক কে ঠিক আছে এস স্বামীনাথন এরকম ধরনের প্রশ্নগুলো আসে তারপরে সাদা বিপ্লব বা দুগ্ধ উৎপাদন সংক্রান্ত বিপ্লব করেছিল তো ওটা হচ্ছে ভার্গিস কুর্নিয়ান এগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে আমি এমনি কিন্তু পড়াচ্ছি না এই টাইপের কোশ্চেনগুলো দেখবে পুলিশে স্টেট যে সমস্ত পরীক্ষাগুলো নেয় সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে তো এটাই কিন্তু মাথায় একটু বুদ্ধি খুলে কাজ করতে হবে ঠিক আছে একদম পড়ে যাচ্ছি কিন্তু বোকার মতো কিছু জানছি না তাহলে তো হবে না একটু জেনে শুনে পড়তে হবে আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও কি বলা হচ্ছে ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশি হয় খাল মানে খনন কার্য সাহায্যে তো উত্তর হচ্ছে উত্তর ভারতের ঠিক আছে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা উত্তরপ্রদেশে হবে হ্যাঁ উত্তরপ্রদেশে আর একটা বলে রাখি তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন আসে টাইপ ভেরি মানে ভেরিয়াস টাইপের কিন্তু কোয়েশেন আসে যেমন পাঞ্জাব পাঞ্জাবে নলকূপের সাহায্য হেক্টর প্রতি বেশি ধান উৎপাদিত হয় পাঞ্জাবে ঠিক আছে এগুলো একটু আছে বিষয়গুলো হ্যাঁ একটু বুঝে নিতে হবে আচ্ছা চলে আসি পরের প্রশ্ন দেখো আশ্বিনে ঝড় দেখা যায় কোন রাজ্যে আশ্বিনে ঝড় দেখা যায় হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গে হচ্ছে আশ্বিনের ঝড় দেখা যায় পরের প্রশ্ন দেখো ক্ষয় ও ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় একে বলা হয় পর্যায়ন পর্যায়ন বলা কাকে খর ক্ষয় এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওকে এখান থেকে হস্ব প্রাকৃতির হ্রদ আচ্ছা আমাকে কমেন্ট করে জানাবে অর্শ্ব প্রাকৃতির হ্রদ নদীর কোন কীরকম অবহেকায় ঘটে সেটা কি উচ্চ পর্যায়ে ঘটে নিম্ন পর্যায়ে নাকি মধ্য পর্যায়ে ঘটে সেটার কমেন্ট করে দিও আচ্ছা আর যারা যারা আমার পেট ভর্তি হতে চাইছো দেখো এগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে পেট বাঁচি কিন্তু ডিটেলসে পড়ানো হয় মানে এই এগুলো তো আর এত ডিটেলসে পড়ানো না যেটা যেটা পড়ায় ধরো কোনো ইতিহাসের কোনো ঘটনা ঘটলো খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু করানো হয় যদি বলো যে আমি জয়েন করতে যাচ্ছি স্যার কিছু বুঝতে পারছি না এখানে তাহলে জয়েন করে দেখতে পারো আমি বলছি তোমার খারাপ লাগবে না ঠিক আছে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে করানো হচ্ছে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে চৌঠা এপ্রিল থেকে শুরু হয়েছিলো এবং ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে যদি কারোর মনে হয় যে না আমি ভর্তি হব লাস্ট মিনিটে দেখো এখন কিন্তু আর সময় নেই এত ভাবা ভাবা কিন্তু সময় নেই যে ভেবে চিনতে ভর্তি হওয়ার কিন্তু সময় নেই যদি মনে হয় যে না লাইফে কিছু করতে হবে একটু মনে হচ্ছে না একটু নিজেকে ইম্প্রুভ করি ঠিক আছে লাইফটাকে একটু অন্যরকম পরিচালনা করতে হবে তো ভর্তি হয়ে যাও ঠিক আছে আমাদের পেট ব্যাচে মাত্র সাতশো টাকা কোর্স ফি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দেবে স্যার মক টেস্ট নেবো না যদি তুমি যদি বলো স্যার আমি শুধুমাত্র ক্লাস করবো সেটাও করতে পারো ক্লাসের জন্য টোটাল সাতশো টাকা লাগছে আর মক টেস্টের জন্য লাগছে একশো কুড়ি টাকা কারো যদি মনে হয় যে না স্যার ভর্তি হয়ে দেখি একবার কী হচ্ছে দেখো খারাপ যদি লাগে তুমি সাত দিনের মধ্যে বলবে তোমার টাকা রিটার্ন চলে যাবে কিন্তু আমার মনে হয় না যে তোমার খারাপ লাগবে ক্লাস এত সুন্দরভাবে হয় প্রত্যেকটা ক্লাস ধরে ধরে বোঝানো হয় আলাদা টিচার রয়েছে তিনজন আলাদা টিচার রয়েছে তিনজন মিলে তোমাদের ক্লাস করাচ্ছে ঠিক আছে তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাওয়া হয় তোমাদের মক টেস্টও নেওয়া হচ্ছে সব কিছু তোমাদেরকে হেল্প করা হচ্ছে বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে এবার তোমাকে তো গুলি খাওয়াতে পারি না পড়তে তোমাকেই হবে পড়াশোনা তোমাকেই করতে হবে আমাদের কাজ তোমাদের কাজটাকে সহজ করে দেওয়া ঠিক আছে সেটা আমরা করছি আচ্ছা চলে আসছি পরের কোশ্চেন দেখো এটা গেল প্রথম আচ্ছা ছদ্ম রং ঠিক আছে ছদ্ম রং উপস্থিত উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা বোঝানো হয় এটা ঘন রাল এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় তারপর দেখে ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ভারতে কোন বৃত্তিকার পরিমাণ সর্বাধিক তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পলি মৃত্তিকা ঠিক আছে অর্থাৎ যে আমরা জানি তিন ধরনের মৃত্তিকা আছে তাই না তো পলি মৃত্তিকাটা হচ্ছে আমাদের থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কয়লা থেকেও প্রশ্ন আসে বিশেষ করে পুলিশ পরীক্ষা এগুলোতে কিন্তু কয়লা থেকেও প্রশ্ন আসে যে কোন ধরনের কয়লা কি কাজে লাগে তারপর থেকে উৎকৃষ্ট কয়লা কোনটা সব থেকে নিকৃষ্টতম কয়লা কোনটা আমাদের ভারতে সব থেকে বেশি কোন ধরনের কয়লাটা পাওয়া যায় ঠিক আছে এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে তো যাই হোক দেখে নিও ওকে তারপরে দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি আমরা এটা জানি আনায়মুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এখান থেকে অনেক কিছু প্রশ্ন আসে যেমন পূর্বতম বিন্দুর নাম কি পূর্বতম পূর্ব দিকে থেকে মানে বৃহৎ সরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সেটাও অনেক সময় প্রশ্ন আসে ঠিক আছে এগুলো একটু দেখে নিতে হয় ওকে চলো এগুলো বলে দিই চলো পরের প্রশ্ন চলে আসছি ভারতের পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ইতিহাসের দিক থেকে যেমন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে অনেক সময় দেখেছি তাই না কিছু মিক্স ওই জন্য কোশ্চেন নিয়ে এসেছি তো ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা কিন্তু ভারতের প্রথম পরিবার পরিকল্পনা অর্থাৎ একজন পরিবারে কজন থাকতে হবে ঠিক আছে কজন শিশু নিতে পারবে এই ধরনের একটা কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু গঠিত হয়েছিল ওকে এটা জন্ম কত সালে হয়েছিলো মানে কবে থেকে চালু হয়েছে উনিশশো সাল থেকে চালু হয়েছে পরের প্রশ্ন দেখে নাও তিন বিঘা করিডর তিন বিঘা করিডর এখন নাম শুনে মনে হচ্ছে না যে তিন বিঘা করিডর এটা বাংলা বাংলা নাম হচ্ছে তো বাংলাদেশের সাথে আমাদের ভারতের কিন্তু সীমারেখায় কিন্তু যুক্ত হচ্ছে তিন বিঘা করিডর আরও অন্যান্য করিডর রয়েছে বা বিভিন্ন যে বর্ডার এলাকা রয়েছে যেমন তোমার বলি ম্যাকমোহন ম্যাকমোহন লাইন হচ্ছে আমাদের চীনের সাথে ভারতের এগুলো লিখে নাও খাতায় ঠিক আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভারতের সাথে চীনের হচ্ছে ভারতের সাথে ভারতের সাথে চীনের ম্যাকমোহন লাইন ঠিক আছে ম্যাকমোহন ম্যাকমোহন লাইন এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ম্যাকমোহন লাইন তারপরে বলি তোমার ভারত এবং আফগানিস্তান যদি এখন ভারত নয় সেটা মানে পাকিস্তান হওয়া উচিত বাট ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম হচ্ছে ডুরান্ট লাইন ঠিক আছে ডুরান্ট লাইন থেকেও পরীক্ষা প্রশ্ন আসে আর এখানে এসেছে যে তিন তিনবিঘা করিডর এটা রয়েছে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং বলে রাখি এই তিন তিনবিঘা করিডর কিন্তু রয়েছে আমাদের কুচবিহার জেলায় ঠিক আছে কুচবিহার জেলায় গেলে তুমি এই এই করিডরটা মানে এই যে লাইনটা সেটা দেখতে পাবে একটা বর্ডার লাইন ঠিক আছে চলো পরে পরে প্রশ্ন দেখে নিই ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কি তো কার্বন মুক্ত রাজ্যের নাম হচ্ছে হিমাচল প্রদেশ হচ্ছে কার্বন মুক্ত রাজ্যের নাম আর ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা সেটাও পরীক্ষা আসছে খুব তো ওটা হচ্ছে উত্তর সরি ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এগুলো একটু খাতায় লিখে নেবে যেগুলো যেগুলো পারবে না সে খাতায় লিখে নেবে ভারতের বৃহত্তম নব নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গৃহীত মানে ঘোষণা করে এটা হচ্ছে দু হাজার সালে ঠিক আছে দু সালে ঘোষণা করা হয় ভারতে কবে যোজনা আয়োগ অর্থাৎ প্ল্যানিং কমিশন স্থাপিত হয় তো প্ল্যানিং কমিশন গঠিত হয় যে উনিশশো পঞ্চাশে এবং কবে থেকে চালু হয় উনিশশো একান্ন অর্থাৎ পরের বছর থেকে ঠিক আছে এবং এই প্ল্যানিং কমিশনের পরবর্তীকালে নাম হয় নীতি আয়োগ যেটা আমরা শুনেছি যে নীতি আয়োগ তো নীতি আয়োগ কিন্তু পরবর্তীকালে অর্থাৎ সম্ভবত দু পনেরো বা ষোলো এরকম হবে আমাকে এক্স্যাক্টলি মনে করছে না তারপর কিন্তু নীতি নীতিহক নামটা হয়ে যায় ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখে নিই আচ্ছা এই প্ল্যানিং কমিশনের কাজটা কি পাঁচ বছর অন্তর অন্তরে গঠিত হয় বিভিন্ন রকম যে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম দেখা যায় যে পরিকল্পনা সেগুলো কিন্তু করা হয় এক এক রকম এক এক বছরে এক এক রকম পরিকল্পনা এগুলোও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন প্রথম পরিকল্পনা কমিশনের কাজ কী ছিল দ্বিতীয় পরিকল্পনা কমিশনের কী উদ্দেশ্য ছিল ঠিক আছে প্রথমটা ছিল তোমাদের হচ্ছে গিয়ে বলে দিই আমাদের যে ডিবিসি ছিল এবং বিভিন্ন সেচ খাল বা কৃষকদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছিল দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন যে স্টিল কোম্পানিগুলো যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিক আছে ইস্কো সরি ইস্কো কেন হচ্ছে তোমার বোকারো এবং ভিলাই এই তিনটেই কিন্তু লৌহ ইস্পাত কারখানা গঠিত হয় এবং প্রশান্ত চন্দ্র এরকম কিন্তু মানে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এটা দ্বিতীয় পরিকল্পনা কমিশনে তৃতীয়তে কি করা হয়েছিল তৃতীয়তেও কিন্তু করা হয়েছিল এগুলো মানে পঞ্চমে যেমন গরিবী হটাও ছিল এবার কিন্তু পরপর আছে এগুলো তোমাদের পড়ে নিতে হবে ঠিক আছে চলো এই দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিক্রমা কোন সালে এবং কোন কোন বাদ গঠিত হয় তাহলে তিনটে বাদ গঠিত হয় মৃত্যুর বাদ বাদ এবং নাঙ্গাল বাদ এই তিনটে বাদ গঠিত হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে চলো তারপর দেখে নাও ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় শিল্পনীতি ঘোষিত হয় প্রথম হচ্ছে উনিশশো সালে অর্থাৎ সাতচল্লিশে ঠিক তারপরেই বছরই কিন্তু দেশ স্বাধীনতা হওয়ার পরে বছরই কিন্তু শিল্পনীতি ঘোষিত হয় পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি জাতীয় জলচর যত জলচর প্রাণী তার নাম হচ্ছে ডলফিন হচ্ছে জলচর প্রাণী ওকে জলচর প্রাণী হচ্ছে জাতীয় জলচর আমাদের সব থেকে বলতে পারো যে মানে জাতীয় জলচর মানে কি যারা জলে বসবাস করে মাছের নাম তো এটা হচ্ছে ডলফিন চলো পরের প্রশ্ন দেখে নাও অতি সূক্ষ্ম বা হালকা তুষার কণা কি নামে পরিচিত মানে একদম সূক্ষ্ম যদি মানে কোনো হালকা তুষার কণা সেটা কী নামে পরিচিত হবে সেটা হচ্ছে নেভ নামে পরিচিত নেভ ওকে এটা নেভ কিন্তু হ্যাঁ পরে প্রশ্ন দেখুন নেফ এবং বরফের মাঝামাঝি অবস্থায় কী বলা হয় অর্থাৎ একদম সূক্ষ্মতম যে বরফ সেটা থেকে এবং একদম বরফের মাঝামাঝি যে অবস্থা সেটাকে কী বলবে সেটাকে বলা হয় স্ফীণ ওকে স্পীণ্ডো বলা হয় বাংলায় কি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছেন তো বাংলায় কৃষক প্রজা পার্টি কিন্তু প্রতিষ্ঠা করেছেন এ কে ফজলুল হক ঠিক আছে এবং ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় তাই না আমরা শুনেছিলাম আহ সরি 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 শের ই বঙ্গাল শের ই বলে বাংলার বাগ নামে কি পরিচিত একটি কমেন্ট করে দিত বাংলা বাগ নামে পরিচিত অন্য একজন ব্যক্তি শের ই বঙ্গাল বলা হয় ফজলুল হককে ওকে চলো পরের প্রশ্ন দেখে নিই আর তোমার হচ্ছে শের ই পঞ্জাব শের পাঞ্জাব কাকে বলা সেটা একটু কমেন্ট করে দিও চলো পরের প্রশ্ন চলে আসছি গুপ্ত সাম্রাজ্যের সময় ভারতীয় আন্দোলনগুলি কী ছিল তো গুপ্ত সাম্রাজ্য সময় ভারতীয় আন্দোলনগুলি দেখো দুটো নাম আছে একটা হচ্ছে কান্তুলি সংঘর্ষ কান্তুলি সংঘর্ষ নামে একটা একটা সংঘর্ষ ছিল এবং একটা দেখতে পাচ্ছি ভদ্রলোক আন্দোলন ঠিক আছে তো ভদ্রলোক ঠিক আছে ভদ্রলোক যাচ্ছিলেন এভাবে মনে রাখতে পারো ভদ্রক যেতে যেতে তারপরে কেঁদে ফেললেন ঠিক আছে কান্তুলি এভাবে কিন্তু মজা করে কিন্তু ট্রিকের মাধ্যমে বোঝা যেতে পারে ঠিক আছে দেখো আমি যখন পেট ব্যাচে পড়াই না তখন কিন্তু এরকম সুন্দর করে ট্রিকের মাধ্যমে বোঝাই বাট ফ্রি ক্লাসের সত্যি কথা বলতে তোমাদের এরকম মানে কোনো রেসপন্স পাই না বলে এরকমভাবে সুন্দর করে করাতে পারি না না তো আমার যে মানে যেরকম সুন্দরভাবে ক্লাস করাবো না তোমার দ্বিতীয়বার বই পড়ার দরকারই হবে না ঠিক আছে তো এগুলো একটু করো লাইক শেয়ার তাহলে আমি পরবর্তীকালে আরও ভালো করে করার চেষ্টা করবো কোনো কিছু ঠিক আছে তোমাদের সাপোর্ট না হলে কোনো কিছুই সম্ভব না আচ্ছা তবে দেখো খিলজি সাম্রাজ্যের আর তোমরা সাপোর্ট তো করোই অন্যান্য জায়গায় দেখছি তোমরা ভালো সাপোর্ট করছো ওরাও পরিশ্রম করছে বাট আমি যেরকম পরিশ্রম করছি তোমরা কিন্তু সেই অর্থে একদমই সাপোর্ট করছো না যেটা আমার খুব খারাপ লাগে মানে ওদের থেকে আমি বেশি হয়তো মানে পরিশ্রম করছি অনেকগুণ বেশি পরিশ্রম করছি বাট সেই অর্থে রেসপন্স আমি পাই না ঠিক আছে একদম বাস্তব কথা এটা চলো পরেরটা দেখিনি খিলজি সাম্রাজ্যের সময় কোন মুঘল সাম্রাজ্য সাম্রাজ্য প্রতি ভারত আক্রমণ করেন উত্তর হচ্ছে মোহাম্মদ গজনি মোহাম্মদ গজনি হচ্ছে খলজি সাম্রাজ্যের সময় মুঘল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করেছিলেন ঠিক আছে এটা মুঘল সাম্রাজ্যপতি ছিলেন আচ্ছা এখান থেকে অনেকবার প্রশ্ন আছে মাহমুদ লোদি সরি নাদির শাহ কতবার ভারত আক্রমণ করেছেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে এগুলো জেনে নেব সতেরোবার আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রীয় কমিটি কেমন কোন ছিল অর্থাৎ কোন কমিটি কেন্দ্রীয় কমিটি ছিল তো ইংলিশ বাজার কমিটি ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম কেন্দ্রীয় কমিটি ঠিক আছে এরা দেখভাল করছিলো যে কোথায় কী সমস্যা হচ্ছে কিনা লোকে কোনো ঝামেলা সৃষ্টি করছে কিনা বা লোকের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু ইংলিশ বাজার কমিটি গঠিত হয়েছে ঠিক আছে আচ্ছা প্রথম দেখো ভারতের প্রথম রাষ্ট্রীয় গান কী ছিল ভারতের প্রথম রাষ্ট্রীয় গান ছিল মাতরম ঠিক আছে জনগণ কি রাষ্ট্রীয় ঠিক আছে আমাদের রাষ্ট্রীয় গীত এবং রাষ্ট্রীয় গান কিন্তু আলাদা রাষ্ট্রীয় গান কী রাষ্ট্রীয় গান হচ্ছে আমাদের বন্দে ভারত বন্দে মাতরাম ঠিক আছে বন্দে মাতরাম বলে না যে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় থেকে বন্দে মাতরাম বলা হয় সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় গান ওকে আর রাষ্ট্রীয় গীত হচ্ছে জনগণ চলো পরের প্রশ্ন দেখে নিই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোন সন্ধি দ্বারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মুক্তি ঘটে অর্থাৎ বাংলাদেশে মুক্তি ঘটেছিল উনিশশো একাত্তর সালে এবং এই সালই কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীনতা লাভ করে ঠিক আছে মানে ও ওদেরকে আলাদা পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে দেখো পরের প্রশ্ন দেখিনি এটা সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন তারপরে লাস্ট কোয়েশ্চেন হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কি কাকি প্রথা ঠিক আছে দেখো কোশ্চেনগুলো এমন লেভেল রেখেছে না কাকি প্রথা ছিল কার দ্বারা এটা কার দ্বারা প্রতীত হয়েছে অর্থাৎ এই প্রথাটা কি চালু করেছেন তো হচ্ছে বিপিন চন্দ্র পাল খুবই আনকমন কোশ্চেন এই ধরনের কোয়েশ্চেনগুলো কোনো দিন হয়তো পাবেই না তো বিপিন চন্দ্র পাল হচ্ছে কাকি প্রথা প্রচলন করেছেন আর একটা পাই কুকি কুকি আন্দোলন তো কুকি আন্দোলন হয়েছে তোমার পাঞ্জাবে ঠিক আছে এগুলো একটু জেনে নেবে কোয়েশনগুলো একটু আনকমন কোয়েশ্চেন তো সব জায়গায় আসে না খুব বড় বড় পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে আনারসিনের ঠিক আছে আনারসিনের প্রকাশিত কোন পত্রিকা ছিল এটা হচ্ছে স্বরাজ পত্রিকা চলো এবং স্বরাজ পত্রিকা কে চালু করেছেন কত সালে চালু করছেন এটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য এবং কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেক দেখো নমস্কার